পাঁচই অগস্টের আগে যা ছিল, পাঁচই অগস্টের পরে এর থেকে কোন কিছু থেকে নিস্তারিত উপায় কোন পাইকার কোথ থেকে নিয়ে আসছে কি করছে সেগুলো আমরা জানি, কিন্তু আমরা যখন টাকা দেই বা তিন দিন চার দিন পরে আমাদের সিরিয়াল দেয়, তো ওই জায়গায় এত বিক্রি যদি হয়েই থাকে তাহলে মালটা গেল কোথায়? দেশীয় যে পণ্যগুলো উৎপাদন হয় সেই দেশীয় উৎপাদিত পণ্যের ক্ষেত্রেও আসলে আমাদের উৎপাদন কস্ট বেড়ে গেছে, এগুলো অনেকগুলোই যৌক্তিক কারণ ছিল, কিন্তু আবার এর বাইরেও অনেকগুলো অযৌক্তিক কারণও আমরা দেখেছি, এবং সেই অযৌক্তিক কারণের ফলে যেটা হয়েছে সেটি হলো যে হঠাৎ করেই একটা পণ্যের উপরে আমাদের আচর করে এবং সেই পণ্যের দামটা একদম মানে অ্যাবনর্মালভাবে বেড়ে যায়। কাবরন বাজারে ট্রাক ঢুকে, একদিকে ট্রাক ঢুকে আমরা যেটি তদন্ত করে দেখলাম 32 টাকার শশা প্রতি কেজি কাবরন বাজারের উত্তর প্রান্ত দিয়ে ঢুকে, আর এই এই একই শশা 65-70 টাকা করে বেরিয়ে যাচ্ছে ওই দক্ষিণ পাশ দিয়ে, এর মধ্যে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তাহলে দাম কিভাবে বেড়ে গেল? কোন পাইকার কোথ থেকে নিয়ে আসছে কি করছে সেগুলো আমরা জানি, আমরা ওইটাই এখানে কথা বলতে আসি নাই। বাংলাদেশের মার্কেটে ব্যবসায়ীদের সব জায়গায় যেই চাঁদাবাজি আপনার ট্রাকে হয়, 14,000 টাকার ট্রাক কেন 28,000 টাকা হয়েছে, ওখানে কি চাঁদাবাজি হয় নাই? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এক কথার উত্তর স্যার, সেই উত্তরটা হলো পাঁচই অগস্টের আগে যা ছিল, পাঁচই অগস্টের পরে এর থেকে কোন কিছু থেকে নিস্তারিত উপায় নেই, বাস্তবতা, এবং সেটা কিভাবে হাত ধরে হয়েছে কিভাবে হচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আমরা যখন বড় মিল থেকে মাল কিনবো তাদের প্রতিনিধি আমাদের দোকানে আসে, আসার পরে রেট বলে, রেট বলার পরে ওনাদের কোম্পানিতে আমাদের টাকা ঢুকাইতে হয় মানে ব্যাংকে, তখন ওনারা একটা চালানের মাধ্যমে আমাদেরকে মালটা বোঝায়, কিন্তু কত রেটে মালটা বিক্রি করলো সেটা লিখে না। এখন আমি টাকা পেবো না, পাবো কোথা থেকে? কিন্তু আমরা যখন টাকা দেই ওরা তিন দিন চার দিন পরে আমাদের সিরিয়াল দেয়, তো ওই জায়গায় এত বিক্রি যদি হয়েই থাকে তাহলে মালটা গেল কোথায়? ইতিমধ্যে ছাত্ররা আমাদের সাথে বাজার মনিটরিং করছে, এবং তারা কিন্তু প্রথম দিকে যখন 7-8 থেকে যখন মনিটরিং করছিল তখন কিন্তু ব্যবসায়ীদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছিল, কারণ তারা আসলে মনিটরিংটা কীভাবে করতে হবে জানে না। আমরা তাদেরকে এনগেজ করেছি এবং তাদেরকেও আমরা বিভিন্নভাবে লিটারেসি দিচ্ছি, এবং এখন যে জিনিসটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার কম, কিন্তু আমরা এই বিভিন্ন বাজারে কিন্তু তারা আরও নিবিড়ভাবে কাজ করবে।